সূরা লুকমান। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম মিম। তিলকা Okay.
আলিফ লাম মিম এগুলো হচ্ছে একটি জ্ঞান গর্ভ কিতাবের আয়াত। নেককার মানুষদের জন্য এ হচ্ছে হেদায়াত ও রহমত। যারা নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে, সর্বোপরি যারা শেষ বিচার দিনের উপর নিশ্চিত বিশ্বাস রাখে, এই লোকগুলোই তাদের মালিকের পক্ষ থেকে যথার্থ হেদায়তের উপর রয়েছে। মূলত এরাই হচ্ছে সফল কাম। মানুষদের মাঝে এমন ব্যক্তিও আছে যে অর্থহীন ও বেহুদা গল্প কাহিনী কেনে, যাতে করে মানুষদের নিতান্ত অজ্ঞতার ভিত্তিতে আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরিয়ে রাখতে পারে। সে এ নিয়ে হাসির বিদ্রুপ করে। তাদের জন্য অপমানকর শাস্তির ব্যবস্থা রয়েছে। যখন তার সামনে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়, যেন সে কখনো তা শুনতেই পায়নি, আর কান দুটি যেন বধির। তাকে তুমি কঠোর আজাবের সুসংবাদ দাও। নিঃসন্দেহে যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের জন্য রয়েছে নিয়ামতের সমাহার জান্নাতসমূহ। সেখানে তারা চিরকাল অবস্থান করবে। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অতীব সত্য। তিনি মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তোমরা দেখতে পাচ্ছ, তিনি আসমানসমূহকে কোন স্তম্ভ ছাড়াই পয়দা করেছেন। তিনি জমিনে পাহাড়সমূহ স্থাপন করে রেখেছেন, যাতে করে তা তোমাদের দিয়ে কখনো একদিকে ঢলে না পড়ে। আবার তাতে প্রত্যেক প্রকারের বিচরণশীল জন্তু তিনি ছড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি, অতঃপর সে পানি দিয়ে সেখানে আমি সুন্দর সুন্দর জিনিসপত্র উৎপাদন করিয়েছি। এ হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। অতঃপর তোমরা আমাকে দেখাও তো, আল্লাহকে বাদ দিয়ে তারা তোমাদের উপাস্য দেবতার কি সৃষ্টি করেছে? আসলেই জালেমরা সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছে। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك Oh.
আমি লোকমানকে জ্ঞান দান করেছিলাম যে তুমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করো, কেননা যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকর আদায় করে সে তো তা করে তার নিজের ভালোর জন্যই, আর যদি কেউ অকৃতজ্ঞতাজনক আচরণ করে তার জানা উচিত আল্লাহ তাআলা কারোই মুখাপেক্ষী নন, তিনি যাবতীয় প্রশংসার অধিকারী। হে নবী, স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে নসিহাত করতে গিয়ে বলল, হে বৎস, আল্লাহ তাআলার সাথে শিরক করো না, কেননা শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। আমি মানুষকে তাদের পিতামাতার ব্যাপারে নির্দেশ দিয়েছি যেন তারা তাদের সাথে ভালো ব্যবহার করে, কেননা তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং দুই বছর পর সে বুকের দুধ খাওয়া ছেড়েছে। তুমি তোমার নিজের সৃষ্টির জন্য আমার শুকর আদায় করো এবং তোমার লালন পালনের জন্য পিতামাতারও কৃতজ্ঞতা আদায় করো। অবশ্য তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। যদি তারা উভয়ে তোমাকে এ বিষয়ের উপর পীড়াপীড়ি করে যে তুমি আমার সাথে শিরক করবে যে ব্যাপারে তোমার কোনো জ্ঞানই নেই, তাহলে তুমি তাদের দুজনের কারুই কথা মানবে না, তবে দুনিয়ার জীবনে তুমি অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করবে। তুমি শুধু তার কথাই শুনবে যে ব্যক্তি আমার অভিমুখী হয়ে আছে, অতঃপর তোমাদের আমার দিকেই ফিরে আসতে হবে। তখন আমি তোমাদের বলে দেব তোমরা দুনিয়ার জীবনে কি কি কাজ করতে। লোকমান আরো বলল, হে বৎস, যদি তোমার কোনো আমল সরিষার দানা পরিমাণ ছোট হয় এবং তা যদি কোনো শিলাখণ্ডের ভেতর কিংবা আসমান সমূহেও লুকিয়ে থাকে, অথবা যদি তা থাকে জমিনের ভেতরে, তাও আল্লাহ তাআলা সামনে এনে হাজির করবেন। আল্লাহ তাআলা অবশ্যই সূক্ষ্মদর্শী এবং সকল বিষয়ে সম্যক অবগত। ولا تصحر خدك للناس ولا تمش في الأرض مرحا
وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَلَا هُدًى وَلَا كِتَابٍ مُنِيرٍ لُكْمَنْ আরো বলল হে বৎস তুমি নামাজ প্রতিষ্ঠা করো মানুষদের ভালো কাজের আদেশ দাও মন্দ কাজ থেকে বিরত রাখো তোমার উপর কোনো বিপদ মুসিবত এসে পড়লে তার উপর ধৈর্য ধারণ করো বিপদে ধৈর্য ধারণ করার এই কাজ নিঃসন্দেহে একটি বড় সাহসিকতাপূর্ণ কাজ হে বৎস কখনো অহংকার বসে তুমি মানুষদের জন্য তোমার গাল ফুলিয়ে রেখে তাদের অবজ্ঞা করো না এবং আল্লাহর জমিনে কখনো ঔদ্ধত্যপূর্ণভাবে বিচরণ করো না কেননা আল্লাহ তাআলা প্রত্যেক ঔদ্ধত অহংকারীকে অপছন্দ করেন হে বৎস জমিনে চলার সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করো তোমার কণ্ঠস্বর নিচু করো কেননা সব আওয়াজের মধ্যে সবচাইতে অপ্রীতিকর আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ তোমরা কি একথা কখনো চিন্তা করে দেখনি যা কিছু আসমান সমূহে রয়েছে যা কিছু রয়েছে জমিনের মধ্যে আল্লাহ তাআলা তা তোমাদের অধীন করে রেখেছেন এবং তোমাদের উপর তিনি তাঁর দেখা অদেখা যাবতীয় নিয়ামত পূর্ণ করে দিয়েছেন কিন্তু এ সত্ত্বেও মানুষের মাঝে কিছু এমন আছে যারা আল্লাহ তাআলা সম্পর্কে অর্থহীন তর্ক করে তাদের কাছে না আছে তর্ক করার মতো কোনো জ্ঞান না আছে কোনো দীপ্তিমান গ্রন্থ
الله هو الغني الحميد আর যখন তাদের বলা হয় আল্লাহ তাআলা যা কিছু নাযিল করেছেন তোমরা তার অনুসরণ করো তখন তারা বলে আমরা কেবল সে বস্তুরই অনুসরণ করব যার উপর আমরা আমাদের বাপদাদাদের পেয়েছি কিন্তু শয়তান যদি তাদের বাপদাদাদের জাহান্নামের আযাবের দিকে ডাকতে থাকে তাহলেও কি এরা তাদের অনুসরণ করবে যদি কোন ব্যক্তি সৎকর্মশীল হয়ে আল্লাহ তাআলার কাজে নিজেকে সম্পূর্ণ সঁপে দেয় তাহলে সে যেন মনে করে এর দ্বারা একটা মজবুত হাতল ধরেছে কেননা যাবতীয় কাজকর্মের চূড়ান্ত পরিণাম আল্লাহ তাআলার কাছে যদি কেউ কুফরি করে তবে তার কুফরি যেন হে নবী তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে কারণ তাদের তো আমার কাছেই ফিরে আসতে হবে অতঃপর আমি তাদের বলে দেব দুনিয়ায় তারা কি আমল করে এসেছে অবশ্যই আল্লাহ তাআলা মানুষের অন্তরে যা কিছু লুকায়িত আছে সে ব্যাপারে সম্যক অবগত রয়েছেন আমি তাদের স্বল্প সময়ের জন্য কিছু জীবনোপকরণ দিয়ে রাখব অতঃপর আমি তাদের কঠিন আযাবের দিকে টেনে নিয়ে যাব তুমি যদি তাদের জিজ্ঞেস করো আসমানসমূহ ও জমিন কে পয়দা করেছে তারা অবশ্যই বলবে হ্যাঁ আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন তুমি বলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য কিন্তু তাদের অধিকাংশ মানুষই বোঝে না আকাশমালা ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই আল্লাহ তাআলার জন্য অবশ্যই আল্লাহ তাআলা সব ধরনের অভাব মুক্ত এবং তিনি সমস্ত প্রশংসার মালিক জমিনের সমস্ত গাছ যদি কলম হয় এবং মহাসমুদ্রগুলোর সাথে যদি আরো সাত সমুদ্র যুক্ত হয়ে তা কালি হয় তবুও আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কিত কথাগুলো লিখে শেষ করা যাবে না নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী ও প্রজ্ঞাময় হে মানুষ তোমাদের সৃষ্টি করা তোমাদের সবাইকে পুনরুত্থিত করা মূলত আল্লাহ তাআলার কাছে একজন মানুষের সৃষ্টি ও তার পুনরুত্থানের মতোই নিঃসন্দেহে আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং দেখেন
তুমি কি চিন্তা করে দেখনি আল্লাহ তাআলা কিভাবে রাতকে দিনের ভেতর প্রবেশ করান, আবার দিনকে রাতের ভেতর প্রবেশ করান, কিভাবে তিনি সূর্য ও চন্দ্রকে তাঁর হুকুমের অধীন করে রাখেন, প্রত্যেক গ্রহ উপগ্রহ আপন কক্ষপথে এক সুনির্দিষ্ট সময় পর্যন্ত আবর্তন করতে থাকবে। নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সে সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। এটাই চূড়ান্ত, যেহেতু আল্লাহ তাআলা হচ্ছেন সত্য, তাই তাকে ছাড়া এরা অন্য যা কিছুকেই ডাকুক না কেন তা বাতিল। মহান আল্লাহ তাআলা, তিনি সুউচ্চ ও অতি মহান। أَلَمْ تَرَ أَنَّ الْفُلْكَ تَجْرِي فِي الْبَحْرِ بِنِعْمَةِ اللَّهِ لِيُرِيَكُمْ مِنْ آيَاتِهِ إِنَّ فِي وَمَا يَجْحَدُ بِآيَاتِنَا إِلَّا كُلُّ خَتَّارٍ كَفُورٍ يَا তুমি কি এটা লক্ষ্য করনি, উত্তাল সাগরে একমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহেই জলযান ভেসে চলেছে, যাতে করে তিনি এর মাধ্যমে তোমাদের তাঁর সৃষ্টি বৈচিত্র্যের নিদর্শন সমূহ দেখাতে পারেন। অবশ্যই প্রতিটি ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য এতে অনেক নিদর্শন রয়েছে।
যখন সমুদ্রের তরঙ্গমালা চাঁদোয়ার মতো হয়ে তাদের আচ্ছাদিত করে ফেলে তখন তারা আল্লাহ তাআলাকে ডাকে দিন একনিষ্ঠভাবে তার জন্যই নিবেদন করে অতঃপর যখন আমি তাদের উদ্ধার করি তখন তাদের কিছু লোক বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি অবস্থান করে অবশ্য যখন স্থলভাগে পৌঁছে দেই তখন বিশ্বাস ঘাতক ও অকৃতজ্ঞ ছাড়া কেউই আমার নিদর্শনসমূহ অস্বীকার করে না হে মানুষ তোমরা তোমাদের মালিককে ভয় করো এবং এমন একটি দিনকে ভয় করো যেদিন কোনো পিতা তার সন্তানের পক্ষ থেকে বিনিময় আদায় করবে না না কোনো সন্তান তার পিতার পক্ষ থেকে বিনিময় আদায় করতে পারবে অবশ্যই আল্লাহ তাআলার ওয়াদা সত্য সুতরাং হে মানুষ এ পার্থিব জীবন যেন তোমাদের কোন রকম প্রতারিত করতে না পারে এবং প্রতারক শয়তানও যেন কখনো তোমাদের আল্লাহ তাআলা সম্পর্কে কোনো ধোঁকা দিতে না পারে অবশ্যই আল্লাহ তাআলার কাছে কিয়ামতের সময় জ্ঞান আছে তিনি বৃষ্টি বর্ষণ করেন তিনিই জানেন যা মায়ের শুক্রকীটের মাঝে মজুদ রয়েছে কোনো মানুষই বলতে পারে না আগামীকাল সে কি অর্জন করবে না কেউ একথা বলতে পারে কোন জমিনে সে মৃত্যুবরণ করবে নিঃসন্দেহে এ তথ্যগুলো একমাত্র আল্লাহ তাআলাই জানেন তিনি সর্বজ্ঞ সর্ববিষয়ে অবহিত